অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয়। অস্কার জিতে নিয়েছে এম এম কিরাবালির নাটু নাটু, তেলেগু ছবির ইতিহাসেও প্রথম অস্কার। সেই সঙ্গে দেশবাসীর গর্বের কারণ হয়ে উঠেছে রাজা মৌলি পরিচালিত আর 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 ছবি। শুধুমাত্র শ্রুতির দিক থেকেই নয়, নাটু নাটু গানের দৃশ্য প্রশংসিত। কিবের প্রেসিডেন্ট ভবনের সামনে এনটিআর জুনিয়র এবং রামচরণের নাচের দৃশ্য কোরিওগ্রাফির দিক থেকেও নজর কেড়েছে সকলের। দুই নায়কের দুর্দান্ত নাচের তালমিলও নজর কেড়েছে। 12ই মার্চ অস্কারের মঞ্চে নাটু নাটু গানের পারফর্ম করেছেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব। গানের তালে পা মিলিয়েছেন আমেরিকান ভারতীয় নৃত্যশিল্পী লরেন গটলিয়েব, সঙ্গ দিয়েছেন এক ঝাঁক শিল্পী। তবে পারফরমেন্সের আগেই ছিল চমক, তা হল দীপিকা পাদুকোন। নাটু নাটু গানের পারফরমেন্সের আগে মঞ্চে শিল্পীদের আহ্বান জানান দীপিকা। কালো গাউনে অস্কারের মঞ্চে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ভরে যায় থিয়েটার প্রেক্ষাগৃহ। আর 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 এর নাটু নাটু পেল স্ট্যান্ডিং ওভেশন। হাই নিউজ নেটওয়ার্ক।